যে রাজুরাই আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলায়, ধর্মতলায় নবম থেকে দ্বাদশ শ্রেণী লোকদের প্রায় চাকরি প্রার্থী যারা ধর্ণা দিচ্ছে, আপার প্রাইমারি ধর্ণা দিচ্ছে, প্রাইমারি ধর্ণা দিচ্ছে, দিনের পর দিন ধর্ণা দিচ্ছে, কোনো সময় নেই, রোদ নেই, জল নেই, বৃষ্টি নেই, পুজো আসছে যাচ্ছে, তারা ধর্ণা দিচ্ছে, আর ওদিকে আচ্ছা গ্রুপ ডি তারা ধর্ণা দিচ্ছে, আর এদিকে একশো টাকায় শিক্ষক খুঁজছে, মশকরা হচ্ছে। দেখে আমি একটা জিনিস বুঝতে চাই, মশকরা হচ্ছে, একদম মশকরা হচ্ছে। শিক্ষক আজকে ধর্মতলায় কতদিন ধরে আপনারা তো প্রতিবাদ করছেন না? আমরা প্রতিবাদ করছি, প্রত্যেকটা জায়গায় আমরা চিঠি দিয়েছি রাজ্য সরকারের বিরুদ্ধে, প্রত্যেকটা আপনারা যদি না দেখেন আমরা কি করব? কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল থেকে শুরু করে সমস্ত কিছু তাদেরকে আমরা ধর্মতলায়। আপনারা এত প্রতিবাদ করছেন যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে এত ক্ষোভ, যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে শহর কলকাতার বুকে দেখছি প্রায় গোটা জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে রাজ্যের সমস্ত মানুষ একত্রিত হচ্ছে, কারণ তাদের চাকরি নেই, তারা যোগ্যতায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তাদের জন্য হয়েছে বিরোধীরা এত প্রতিবাদ করে, তাহলে আমার বিরোধীদের কাছে একটা প্রশ্ন, তারপরেও এত এত ভোট নিয়ে একটা সরকার ক্ষমতায় আসছে কি করে? দেখো ভোট তো হচ্ছেই না, ভোটের নামে তো প্রয়োজন কামিনী কাঞ্চন করে সমতায়। মানে ও তাই, মানে তুমি বলতে চাইছো যে সংগঠন নেই বলে আসছে না? বন্ধু বললে তোমরা ভুলটা করছো, তাই মানে তোমরা ভুলটা করছো, তাই মানে পকেটে টাকা ঢুকবে ভোটের নামে বেলে রাজ্য সরকারের দিনের কথাই বলে না? তোমরা তো বিজেপি, তোমরা তো তৃণমূলের সাথে, তৃণমূলের সাথে বিজেপির বিরুদ্ধে, তোমরা বিজেপির বিরুদ্ধে সঙ্গে নয়, আমাদের কথাই দিতে তোমাদের কথা। আচ্ছা 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 আচ্ছা, এখানে কিছু সাধারণ লোক আছে দেখি দাদার সঙ্গে, দাদা একটু কথা বলি। আচ্ছা দাদা কথা বলতে চাইছে না, আরো আরো পাঁচজনের সঙ্গে কথা বলি, দিদি একটু কথা বলি। আচ্ছা কেউ কথা বলতে চাইছে না এই মুহূর্তে, তবে হ্যাঁ না না, তুমি জিজ্ঞাসা করো না যে এই 1400 টাকা ওদের কোথায় যাবে, 1400 টাকা যে ওরা চুরি করবে এবং চুরি করে যে বাংলা শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, বাংলা ছাত্রছাত্রীদের আম জনতার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। আসলে লক্ষ্মী তো অনেকদিন আগে থেকে চলে গেছে বাংলা থেকে, আর এখন সরস্বতী টাকাও এরা পাঠাতে চাইছে, এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল এজেন্ডা। ও যে তথ্যটা তুলে ধরলো সেই তথ্যের কতটা সত্যতা আমি জানি না, জানো না প্রথম কথা, 100 টাকা সত্যতা তো আছে, তুমি কি 100 টাকা সত্যতা, তুমি ইউজ করবে, তুমি শুনে তো দাও, শুনে তুমি ঝগড়া করে লাভ নেই, শুনে তুমি ঝগড়া করে লাভ নেই, শুনে তুমি ঝগড়া করে লাভ নেই, 100 টাকা কেন্দ্রের মোদী সরকারের স্বৈরাচারী শাসন, আর একদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দুর্নীতির শাসন, এই দুটোই জাতীয় কংগ্রেস, এই দুটোই শাসন। আমার একটা ছোট্ট কথা বলুন, এই যে 100 টাকায় কলেজ শিক্ষক খোঁজা হচ্ছে, এখানেও কি আপনারা দুর্নীতি দেখেন? পুরোটাই দুর্নীতি বলুন, একটু আগে জ্যোতি বললো তো পুরোটাই দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূলের সরকার, দুর্নীতি ছাড়া অন্য কোনো নীতি নেই, ওদের একটাই নীতি, দ্যাট ইজ দুর্নীতি। মমতা সরকারের একটাই নীতি পশ্চিমবঙ্গের আছে, কোনো নীতি নেই, জাতির মেরুদণ্ড কিচ্ছু নেই, চোর সব চোর, শিক্ষা মন্ত্রী সব চোর, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, তৃণমূল যারা করে সব, অনেক অনেক বড় বড় কমেন্ট আছে, অনুরাগ 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 অনুরাগ, কেউ কেউ হাত তালি দিচ্ছেন, কেউ কেউ হাত তালি দিচ্ছেন। এই যে অবাস্তব কথাবার্তা গুলো বলছে, যে ওর নিজে জানে যে ও কি বলছে, আজ প্রধানমন্ত্রী যেখানে 750,000 কোটি টাকা চুরি করেছে, ও চুরিটা করেনি, তুমি তো চুরি করে রাস্তা থেকে তো চুরি করো, তো চুরি আদানি আমার একটা সহজ কথা বলুন, এই যে 100 টাকায় কলেজ শিক্ষক নেওয়া হচ্ছে, তার মানে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেই জায়গা পূরণের জন্য শিক্ষক খোঁজা হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি 100 টাকায় একজন করে শিক্ষক নিয়ে নেব, মাস গেলে 5,000 থেকে 6,000 টাকা খরচা করব, একজন প্রপারলি অধ্যাপক নিয়োগ করতে গেলে বা প্রাথমিক স্তরে লেকচারার নিয়োগ করতে হয়, তাদের জন্য যে খরচটা সেই খরচটা আমি বাঁচিয়ে নিচ্ছি, এটাই কি আসল বাস্তব নয়? পরিষ্কার কথা একটা কথা বলছি, এই সহজ হিসাবটা সার্ভিস দেয় এখানে, কিসের কে বলেছে অনারিয়াম সার্ভিস দেবে? কোন লেকচারার এক সেকেন্ড কে বলেছে? কই এরকম এরকম তো কোনো মন্তব্য নেই, এরকম তো কোনো